চলতি বছর শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে এশিয়া কাপের আয়োজন করেছিল পাকিস্তান। এরপর 2025 সালে 8 দলের অংশগ্রহণে এককভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হওয়ার কথা চূড়ান্ত ছিল দেশটির। সে অনুযায়ী পরিস্থিতিও চলছিল ঠিকঠাক, কিন্তু হঠাৎ করে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিচ্ছে। পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন, চ্যাম্পিয়ন্স ট্রফির আসর পাকিস্তান থেকে সরিয়ে অন্য কোনো দেশের আয়োজন করা হবে, নতুন কোনো ভেন্যুতে অনুষ্ঠিত হবে আইসিসি আয়োজিত টুর্নামেন্টটি। অর্থাৎ এককভাবে হয়তো আর আসরের আয়োজক হতে পারবে না পাকিস্তান। দীর্ঘ 8 বছর পর আগামী 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। এর আগে 2016 সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিল। পাকিস্তান ও ভারতের মধ্যকার রাজনৈতিক উত্তেজনা দীর্ঘদিনের, যে কারণে ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তান সফরে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার। ফলে পাকিস্তান টুর্নামেন্টের আয়োজন করা হলে সাধারণ দৃষ্টিতে মনে হতে পারে যে টুর্নামেন্টে অংশ নিতে পারবে না ভারতীয় ক্রিকেটাররা। এসব জল্পনা কল্পনার মধ্যে সম্ভাব্য সমাধান হিসেবে বলা হচ্ছে সেটি হলো টুর্নামেন্টটি অন্য দেশে নিয়ে যাওয়া। ভারত সরকার যদি তার অবস্থান পরিবর্তন না করে তাহলে টুর্নামেন্টটি পাকিস্তানে অনুষ্ঠিত হবে না। শেষ পর্যন্ত যদি পাকিস্তানে এককভাবে আয়োজন করা সম্ভব না হয় তাহলে অন্য কোনো দেশের সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টটি আয়োজন করতে হবে পাকিস্তানকে, যেমনটি করা হয়েছিল এশিয়া কাপে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও সে বিষয়ে প্রতিক্রিয়া জানায়নি। তবে ধরে নেওয়া হচ্ছে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্তে কঠোর প্রতিবাদ করতে পারে পাকিস্তান। আর যদি পরিবর্তন হয়ে যায় তাহলে সংযুক্ত আরব আমিরাতকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা যেতে পারে। ম্যাচগুলো দুবাই, আবুধাবি এবং শারজাতে অনুষ্ঠিত হতে পারে, কারণ এর আগে 2021 সালের আইসিসি টি-20 বিশ্বকাপের আয়োজক ছিল আরব আমিরাত। যদি এবারও আমিরাতে টুর্নামেন্ট হয় তাহলে এটি হবে মধ্যপ্রাচ্যের দেশটির ইতিহাসে দ্বিতীয় আইসিসি টুর্নামেন্টের আয়োজন।